জিনাইদহে বিএনপির ফ্রি অক্সিজেন সেবার কর্মসূচির উদ্বোধন। ভিড়ে নয় নিরে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহরের এইচএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, 15টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে, একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবার কার্যক্রম পরিচালনা করবে। করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে সিলিন্ডার, এছাড়াও ফুরিয়ে গেলে আবারও নতুন করে দেওয়া হবে। Thank you.